একটু চা খাই। বাংলাদেশে একজনের চা খাওয়ার কারণে মামলা পর্যন্ত হয়েছে। একটু চা খাই। এই তো এখন চা খাওয়া যায় না, চা খাইলে এখন হাসে। বাংলাদেশে একজনের চা খাওয়ার কারণে মামলা পর্যন্ত হয়েছে, ঠিক কি না? আমি প্রথম হেসেছিলাম আপনাদের মতো, কিরে বাবা এটা 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 কেমন কথা হলো, একজন মানুষ একটু চা খেলো আর তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। আমি যোগ বিয়োগ করে দেখলাম উনি ওই রাতের ভিতরে যে কথাগুলো বলেছিল, পৃথিবীর জমিনে যারা চায়না আছে, যারা ইটালিয়ান আছে, যারা সোমালিয়া আছে, যারা উগান্ডা আছে, সবার কিন্তু ডায়লগগুলো মুখস্থ, যদিও বাংলা না পারে। আমরা জানি অনেকে বলে কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা, পরিবেশটা সুন্দর না কোনো হইচে আছে, এই কথাগুলো তিনি বলেছেন। আমি সমস্ত কথাগুলোকে একসাথ করে চিন্তা করলাম, এই কথাগুলো কি কোরআন সুন্না বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা, এইগুলোকে কোরআনের আয়াতকে কোনো আঘাত করে? আমি দেখলাম না, কিরে বাবা এইগুলো তো সিম্পল, রাত ১২টার পর হাজার হাজার মানুষকে এক কাপ করে চা খাইয়ে জাগ্রত করার সুযোগ যেহেতু নাই, তিনি টুকটাক দুই একটা কথা বলেছেন যাতে করে মানুষের চোখ থেকে ঝিমানোর সেই অবস্থানটা চলে যায়। তারপরও তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে কী হলো আমরা সবাই দেখেছি। মামলা হওয়ার পরে তিনার যেই অবস্থান ছিল, যেই মাহফিল আগে ১০,০০০ মানুষ হতো, মামলা হওয়ার পরে ওনার মাহফিল এখন মানুষ হয় ৫০,০০০। মামলা হওয়ার আগে তিনাকে ২০,০০০ টাকা দিলে, হাদিয়া দিলে যেই কোনো জায়গায় আনা যেত, এখন ২,০০০০ টাকা দিয়েও আনা যায় না। তাহলে বোঝা গেল মামলা হওয়ার পরে তিনার ইজ্জত কমেনি, ইজ্জত বেড়েছে একটি কারণে, কারণ তার হৃদয়ে রসুল্লাহর মোহাব্বত রয়েছে। জবান খুলে বলুন ঠিক কি না? আমার প্রশ্ন হচ্ছে সেইখানে, যদি একজন মানুষ চা খাওয়ার কারণে মামলা হয়, যদি একজন মানুষ কথাকে ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে এমন কথা বলার কারণে মামলা হয়, আমার প্রশ্ন হচ্ছে সেইখানে, যেই বাংলার জমিনে যেই কুলাঙ্গার হাজার মানুষের সামনে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলেছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয় না? আমরা জানতে চাই কি চাই না? কলেজা পেটে যায়, কত দিক দিয়ে চিন্তা করা যায়, চিন্তা করুন আমার রসুলের শান কমানোর জন্য কত চেষ্টা, কিন্তু কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারা যাবে না?